ইপিএস 95 পেনশনাররা খুবই সামান্য পেনশন পাচ্ছেন। সঠিক পেনশনের দাবিতে বুধবার দুপুরে সিটি সেন্টারের ইপিএফও কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ইপিএস 95 ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির সদস্যরা। তাদের দাবি, দীর্ঘ 30 থেকে 35 বছর পেনশন ফান্ডে টাকা দেওয়ার পরও পেনশনভোগীরা খুবই সামান্য পেনশনের টাকা পাচ্ছেন। বিক্ষোভকারীদের পক্ষে অজিত বাগ জানান যে অডিট রিপোর্ট অনুযায়ী পেনশন ফান্ডে প্রায় 7 লক্ষ কোটি টাকা জমা থাকা সত্ত্বেও ইপিএফও লোকসানের অজুহাত দিয়ে পেনশন বাড়াচ্ছে না। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের আদেশের সঠিক পদক্ষেপ গ্রহণ না করে পেনশনভোগীদের বঞ্চিত করছে এপিএফও। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। এক হচ্ছে, আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আবেদন করছি ভারত সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে, শ্রমমন্ত্রীর কাছে, মাত্র 7,500 টাকা প্লাস ডিএ প্লাস মেডিকেল ফেসিলিটি, এইটা আমাদের ডিমান্ড। এবং আরেকটা কথা হলো, আমরা মরে গেলে পরে আমার কিডনি পেনশন পান অর্ধেক। আমি যেদিন মারা গেলাম সেদিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানে বা শ্মশানে সেই পেনশনের টাকা কি চলে যায়? অর্ধেক চলে যায় না? যায় না। টাকাটা ইপিএফ অফিসে জমা থাকে। আমরা তাই আওয়াজ তুলেছি যে ফুল পেনশন দিতে হবে, রিডিউস পেনশন চলবে না। রিডিউস মানে হচ্ছে, বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা সকলকে 1,000 টাকা মিনিমাম পেনশন দিই, কিন্তু বাস্তবে তা নয়। এখনও 150 টাকা, 300 টাকা, 700 টাকা, 800 টাকা পেনশন পান অনেক মানুষ। ইপিএফও সঠিকভাবে হিসেব বলতে পারবেন। আমাদের দাবি, পেনশন ফুল মিনিমাম, মানে মিনিমাম 7,500, এইটাই দিতে হবে। স্পাউসের ফুল দাবি নিয়ে আপনারা আজকে কি করলেন? আজকে আমরা রাস্তা রোকো আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে দুপুর 12টার সময় সব জায়গারই ইপিএফ অফিসের সামনে আমরা এই আন্দোলন করলাম। আমরাও আজকে দুর্গাপুরে এই আন্দোলনে সামিল হয়েছিলাম। রাস্তার ওপরে, হাইওয়ের ওপরে আমরা বসেছিলাম। টোকেন ভয়ঙ্কর, এই দাবি যদি না মানে হয় আগামী দিনে জোর লড়াই হবে। আগামী দিনে ভারতবর্ষ স্তব্ধ করে দেওয়ার পথে আমরা এগোতে বাধ্য হব। আমার নাম আশিস বাগ, ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির একজন আমি, এবং ফানপুর বান স্ট্যান্ডার্ডে সার্ভিস করতাম। সর্বোপরি আপাতত পরিচয়, ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির আমি একজন। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।